নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা খাবার ভিডিওতে চলে এসেছি। তা কি কি পদ দিয়ে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আতাচ্ছে এখানে একটু লাল শাক ভাজা করেছি নিয়েছি, আর এখানে গোটা গোটা ঢেঁড়স ভাজা করেছি। আপনি ম্যাগি মশলা দিয়ে খুব খেতে ভালো লাগে। একটু লেবু নিয়েছি, আর নিয়েছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করি। প্রথমে একটু আমি লাল শাক দিয়ে খেয়ে নিচ্ছি। খুব ভালো হচ্ছে লাল শাক ভাজাটা। লাল শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলো, লাল শাকটা খুবই ভালো খেলাম। আমি এবার এই ঢেঁড়স ভাজা দিয়ে খাবো। ঢেঁড়সটা আজকে একটু অন্যরকম করে ভাজা করেছি ম্যাগি মশলা দিয়ে। এবার ভাজা করলে সবাই খেয়ে নেবে, খুব টেস্ট হয়। খুব ভালো হয়েছে। ভালো খেলাম ভাজাটা দিয়ে। এবার আমি এই মুরগির মাংস ঝোল দিয়ে খাবো। কি অপূর্ব হয়েছে ঝোলটা।
ভালো লাগে লেবু দিয়ে খেতে। করে খেলাম আমি ভাবতাম ভাতটা তো ভালো হয়েছেই, মাংসের ঝোলটা আরও ভালো হয়েছে। মানে সব ভাত আমি খেয়ে নিলাম পরিষ্কার করে, এত ভালো হয়েছে মাংসের ঝোলটা, লাল লাল করে একদম ঝোল দারুণ হয়েছে, আর একদম দারুণ লাগছে ঝালটা খেতে। আজকে আমার খাওয়া দাওয়া ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।